ওয়েল চলেছিলাম আমরা আমাদের ফোন স্ক্রিনে সো ফেসবুক আইডিতে আপনারা অ্যাড লিস্ট লকের অপশনটা কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখাবো তারপর সেটা কীভাবে খুলবেন বা কখন খুলবেন সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো সো আপনাদের ফেসবুক আইডিতে চলে এসব আর এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এখন সরাসরি এখান থেকে প্রোফাইল রেকমেন্ডেশন একটি ক্লিক করে দেবেন নাও যখন এখানে ক্লিক করে দেবেন একদম নিচে দেখতে পারবেন আপনারা প্রোফাইল স্টারাস নামে একটা অপশন রয়েছে এখন সরাসরি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন দেখবেন আপনাদের ক্ষেত্রে এলিজিবল টু মনিটাইজ রয়েছে আবার এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের আইডিটার মধ্যে যদি স্টার সেট থাকে তাহলে কিন্তু এখানে আর্নিং থাকবে কারণ আমার বিরোটা হচ্ছে রিল সেট যে লক অপশনটা আছে সেটা কখন আপনারা আনলক করতে পারবেন বা কখন ফেসবুক খুলে দেবে সে সম্পর্কে সো বিষয়টা আপনারা এখন স্কুল করবেন এই যে এখানে দেখেন এই আইডিটার মধ্যে কিন্তু রিল সেট এখনো এখনও আসেনি মানে লক অপশন রয়েছে এবং বোনাস ও লক দেন ইনস্টিমার্স সাবস্ক্রিপশন তবে প্রত্যেকটার প্রত্যেকটা শর্ত আছে সো প্রথমত আমি আপনাদেরকে এই অ্যাডলিটসের এই লগ অপশনটা কীভাবে খুলবেন বা কখন খুলবেন সে সম্পর্কে ধারণা দেব তারপর আপনাদেরকে এই বোনাস ইনস্টিম্যাটস এগুলো একটু আদার্স জানাবো সো একটা বিষয় খেয়াল রাখবেন রিসেন্টলি কিন্তু বাংলাদেশে অ্যাডোলিড সেট তারা দিচ্ছে না মানে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন থেকে তারা দিচ্ছে না মানে বাংলাদেশে যখন আমরা দেখলাম আমাদের দেশে একটা মানে কোটা আন্দোলন নিয়ে হয়েছিল তারপর থেকে অনেকেই পাচ্ছেন না অনেকেই হয়তো পেয়েছেন তো সেটা বিষয় না এখানে দেখা যাচ্ছে লক এই তালা অপশনটা যখন মানে চলে যাবে তখন কিন্তু আপনাদের এই সাইটে সেটা অপশন আসবে সো আমরা এর ভেতরে একটু প্রবেশ করতে চাই দেখি অ্যারো লিস্টটা কোন অবস্থানে আছে আমরা এখনই অ্যারোল লিস্টে একটা ক্লিক করে দিচ্ছি ওয়েল আমরা যখন এখানে ক্লিক করব তখন আমরা নিচে চলে আসবো এই যে এখানে একটা অপশন দেখতে পারতেছেন একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট আইডিতে এটা রয়েছে অ্যাভেলেবিলটি কোর্স এবং ফেসবুক পেজও এটা দেখা যাচ্ছে সো বিষয়টা হচ্ছে এটা সম্পর্কে আমি আমার ভিডিওতে আপনাদেরকে অনেক জানাইছি তারপরেও আপনারা অনেকেই বোঝেন না বলেন যে অ্যাডমনিজ কেন দিচ্ছে না লক অপশন থাকতেছে এ কারণে কিন্তু আজকের ভিডিওটি মেক করা আশা করি এই ভিডিওতেও আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো তারা এখানে বলে দিয়েছে অ্যাভেলেবিলিটি কোর্স রয়েছে দিস টুল ইজ নট অ্যাভেলেবেল সো আপনার প্রথম সেন্টেন্সটা দেখেন এখানে দিস টুল ইজ নট অ্যাভেলেবেল সো এখন আপনার টেনশনও পড়ে গেলেন যে এটা তো টুল অ্যাভেলেবেল নয় তাহলে আমরা রিল এটা পাবো না এবং লাস্টে একটা আপনাদেরকে ওয়ার্ড শোনাই সেটা হচ্ছে দেখেন টু অল ক্রিকেটর অ্যান্ড উইল লেট নাও ওয়েন ইট বিকমস অ্যাভেলেবেল সো তারা আবার সকল ক মানে ক্রিকেটরের জন্য অ্যাভেলেবেল করে দেবে প্রথমে রয়েছে নট অ্যাভেলেবেল দ্বিতীয়ত রয়েছে এখানে বিকম অ্যাভেলেবেল মানে সকল ক্রিকেটারের জন্য তারা ক্রিকেটর্স অল বলতে সকল ক্রিয়েটর্সের জন্য তারা আবার অ্যাভেলেবেল করে দেবে তবে এটা কবে করে দেবে এটাই হচ্ছে প্রশ্ন আপনাদের অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন যে ভাই এটা কখন এটা প্রোস থেকে টিকমার্ক আসবে বা এখানে ইনভাইট বা যে ধরনের অপশনে আসুক না কেন কখন আসবে হ্যাঁ এখন আপনাদেরকে আমি জানাবো সো এখানে দেখেন এখানে কিন্তু লগ অপশনটা রয়েছে সেই লগ অপশনটা ছুটে গেলেই তো আপনি ইনকাম করতে পারবেন তো ফেসবুক তো আপনাকে কিছুদিন ওয়েট করাবে বা কিছু কাজ দেবে শর্ত দেবে তাছাড়া তো আপনাকে আপনারা ইনকাম করতে পারবেন না সো মূলত অ্যাডোলিস্ট সেট আপ কিসের ভিত্তিতে আসে সেটা জানাই তারপর আপনাদেরকে বোঝাচ্ছি সো যখন আপনাদের রিল্স ভিডিওটা ভাইরাল হবে আপনার আইডিতে দেখা যাবে রিল্স এংগেজমেন্ট সেগুলো ভালো থাকবে তখন কিন্তু আপনাকে ফেসবুক এটা পাঠাবে তবে বর্তমান এটা কিন্তু তারা দিয়েছে তারা আপডেটিং নিচ্ছে এবং আপডেট করতেছে তারা হয়তো অনেকের আইডিতে অ্যাভেলেবেল খুব সহজে করবে মানে তারা রিলস সেট সকলকে দেবে এই কারণে কিন্তু তারা এই কাজগুলো করতেছে আপনারা টেনশনে থাকবেন না সো আপনারা আমি না একটা বিষয় যে আপনারা কেন এত হতাশা হন মানে একটা জিনিস পেতে হলে অবশ্যই ওয়েট করতে হবে আপনাদের ওয়েটটা মানে একদমই নেই ধৈর্যটা নেই আপনারা প্রতিদিন তিনটা করে রিলস আপলোড করে যাবেন ভিউ হবে হবে না হবে না ভিউ আর এসে করবেন না প্রতিদিন রিলস ভিডিও তিনটা করে আপলোড করে যাবেন দেখবেন আপনাদেরকে ফেসবুক যখন বুঝবে যে আইডিটা আসলে যোগ্য এখানে দেখবেন যে আপনাদের এই কোনো আইকনটা তুলে নেবে দেন এই সাইটে এসে দেখবেন এখানে লগ অপশন থাকবে না রিলস সেটা বাসবে সো আজকের পর থেকে আপনারা পুরো টেনশন করবেন না নিয়মিত রিলস বেরো তিনটে করে আপলোড করবেন টাইমটাও বলে দিচ্ছি সকাল নয়টা দুপুর দুইটা এবং সন্ধ্যা সাতটা তিনটা ভিডিও আপলোড করবেন কাজ ওকে হয়ে যাবে এবং দেখবেন হুট করে এখানে সেট আপ অপশন এসে যাবে সো সেট আপ অপশন আসলে অবশ্যই আমার ভিডিওতে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আমি সেট আপ পেয়েছি এই কমেন্টটা করে যাবেন তাতে আমার ভালো লাগবে সো আশা করি বুঝতে পারছেন যে এটা আসলে এখানে খোলা কোনোভাবে পসিবল না কোনো আবেদন করে কিছু লাভ নেই ফেসবুক এটা আপনাকে যখন আপ পাঠাবে তখন এই তালা অপশনটা থাকবে না বোনাস অপশনগুলো সেম সিস্টেম তো আপনারা জানেন ক্রাইটেরিয়া পাঁচ হাজার ফল সাড়ে হাজার ভিডিও পাঁচটা অ্যাক্টিভ ভিডিও দেন সাবস্ক্রিপশন হচ্ছে অন্য সিস্টেমে ওয়ার্কিংয়ের ক্ষেত্রে সো এটা নিয়ে ভিডিও সেলে ভিডিও আপনারা পেয়ে যাবেন সো বিষয়টা আপনাদেরকে চিন্তিত থেকে মুক্ত করে দিলাম অ্যাড অনলি সেটআপের জন্য ওয়েট করতে হবে ওয়েট ছাড়া কোনো উপায় নেই আবেদন করবেন না আবেদন করে কোনো লাভ হবে না নিয়মিত তিনটে করে ভিডিও আপলোড করেন দেখবেন আপনাদের কাজে আসবে এবং রিল সেটাও পেয়ে যাবেন সো ভিডিওটি কতটুকু হেল্পফুল হলো কমেন্টে জানিয়ে যাবেন যারা নতুনভাবে ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজ থেকে দিলে ভিডিওগুলি শেয়ার করে দেবেন ধন্যবাদ